চোদ্দই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দমোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের পোলেমপুর গ্রাম সংলগ্ন এলাকায় 100টি পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও হ্যান্ডওয়াশ। করোনা মহামারীর ফলে দিনমজুর খেটে খাওয়া মানুষের সহযোগিতায় এই সংগঠন বিগত দিনে বেশ কয়েকবার এই ধরনের অনুষ্ঠান করেছেন এবং আগামীতেও তারা আরও অসহায় পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন। আজ উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আমিরুল আলী, হিজলালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজিজুল হক, সমাজসেবী শেখ আজিমুদ্দিন, নিউ তারামা ট্রান্সপোর্টের ওনার সুরজিৎ বসু, শেহারাবাজার রহমানিয়া মিশনের সম্পাদক শফিকুল ইসলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক অনুপ কুমার বেজ, সমাজকর্মী আলী সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। আজ 14 এপ্রিল ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন। উনি ছিলেন দলিত সম্প্রদায়ের একজন মানুষ, অচ্ছুত পরিবার থেকে উঠে আসা। তিনি সমাজের জন্য বহু কিছু করেছেন, পিছিয়ে পড়া মানুষরা যাতে এগিয়ে আসতে পারে তার জন্য অনেক কিছু করেছেন। তার এই জন্মদিনকে স্মরণ করে আজকে এই করোনার আবহে আমরা দক্ষিণ দমোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কিছু দুস্থ মানুষকে সাহায্য করলাম এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং সমস্ত সদস্যগণ, শেখ আজিমুদ্দিন, উনি স্থানীয় পোলেমপুরের একজন বিশিষ্ট সমাজসেবী এবং উদ্যোগপতি, এছাড়া ছিলেন হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সুজল, তাছাড়াও আরও অনেক বিশিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন, ছিলেন SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারীগণ। সবার উপস্থিতিতে এরকম একটা অনুষ্ঠান সম্পূর্ণ হলো, যেখানে 100 জন পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, আলু, সাবান এবং মুড়ি। আগামী দিনেও আমরা এরকম অনুষ্ঠান করব এই অঙ্গীকার রাখছি এবং এই করোনার যে দুর্বিষহ অবস্থা গোটা বিশ্বজুড়ে, শুধু ভারতবর্ষ নয়, স্পেন, ইতালি, ফ্রান্স, সমস্ত পৃথিবী জুড়েই তার এই ভয়াবহতা আমরা দেখছি। এই আমরা আমাদের এলাকায় বা আরও যেখানে হোক মানুষের পাশে দাঁড়াবো সামনের দিনে, এই অঙ্গীকার করি আমার বক্তব্য শেষ করছি। আজকে পলিমপুর ময়দানে আপনাদের কী প্রোগ্রাম হলো? আজ দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা পলিমপুর সাউথ পয়েন্ট মার্চ সংলগ্ন এলাকায় 100 জন দুস্থ গরিব পরিবার যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত পরিবারকে আমাদের সোসাইটির পক্ষ থেকে চাল, ডাল, আলু, মুড়ি এই সমস্ত জিনিস আমরা উপহার হিসাবে তুলে দিলাম। আমাদের এই দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি শুধু আজকে যে এই করোনা জন্য আমরা গরিব মানুষের পাশে আছি সেটা নয়, আমরা বিগত 4 বছর ধরে প্রত্যেকটা মানুষের পাশে, যে পিছিয়ে পড়া মানুষের পাশে যারা বিপদে পড়ে তারা তাদের জন্য আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি। এছাড়া আগামী দিনেও যদি কোনো মানুষ বিপদে পড়ে আমাদের সোসাইটি তাদের জন্য সব রকম সহায়তা প্রদান করবে। আজকে আমাদের দক্ষিণ দামোদর এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির যে সমস্ত সদস্য আছেন, যেমন রানা আমরুল ভাই, এছাড়া আছেন রাসেল ভাই, এছাড়া শামীম ভাই, এই সমস্ত সদস্যগুলো আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই 100 জন দুস্থ পরিবারকে তাদের উপহার সামগ্রী তুলে দিলাম। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ কর্মকার, আমি দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদক। দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পলিমপুর গ্রাম সংলগ্ন এলাকায় আমরা 100 জন দুস্থ পরিবারের হাতে আজ আমরা কিছু উপহার সামগ্রী তুলে দিলাম। আজ আমাদের এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, সাবান এবং মুড়ির প্যাকেট। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজিজুল হক মহাশয়, শেহারাবাজার রহমানিয়া মিশনের সম্পাদক আব্দুলাল বাবু, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু আধিকারিক। আজ 14 এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষেই আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচি যে শুধু আজকে তা নয়, আমাদের কর্মসূচি করোনা মহামারীর পর থেকে বেড়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের এই সংগঠন এর আগেও বিগত দিনে দুস্থ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।